সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে বেদের মেয়ে জোসনা সবচেয়ে ব্যবসা সফল ছবি। 20 লাখ টাকা বাজেটের ছবিটি আয় করেছিল 25 কোটি টাকা। ছবিটি মুক্তি পেয়েছিল 1989 সালে। ছবির কাহিনী লিখেছেন ও পরিচালনা করেন তোজামেল হক বকুল। প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দবেলা কথাচিত্র। ছবিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, মিঠুন, ফারজানা বাবি, নাসির খান, সাইফুদ্দিন, প্রবীর মিত্র, শওকত আকবর, রোশন জামিল, দিলদার প্রমুখ। বাংলাদেশের সাফল্য দেখে ছবিটি তৈরি করা হয় ভারতের কলকাতায়। ওই ছবিতে নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ, তবে বদলে যান নায়ক। ইলিয়াস কাঞ্চনের পরিবর্তে কলকাতার ছবিতে অভিনয় করেন চিরঞ্জিৎ। তার অভিনয় জীবনে এই ছবি একটি মাইলস্টোন। সেখানেও ছবিটি দারুণ ব্যবসা সফল হয়। এবার বেদের মেয়ে জোসনা টিভি সিরিয়াল হচ্ছে ভারতের নতুন বাংলা টিভি চ্যানেল সান বাংলা। এখানে আগামী 3 ফেব্রুয়ারি থেকে সপ্তাহে সোম থেকে শুক্রবার প্রতিদিন রাত 8টায় বাংলাদেশ সময়ে দেখানো হবে সিরিয়ালটি। এখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন রবি শাও ও স্নেহা দাস। প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। সিরিয়ালটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রাবন্তী। রবি শাও এর আগে জি বাংলার রাধা এবং স্টার জলসার জীবনজ্যোতি সিরিয়ালে অভিনয় করেছেন। বেদের মেয়ে জোসনা নিয়ে তিনি খুবই উত্তেজিত, বললেন চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং। এর আগে যে দুটো চরিত্রে অভিনয় করেছি দুটোই একেবারে শহুরে ধনী পরিবারের ছেলে, আর এখানে পুরো ব্যাপারটাই আলাদা। ফ্যান্টাসি গল্প আর আমি রাজকুমার। স্টোরি লাইনটা খুব ইন্টারেস্টিং, অনেক ড্রামা রয়েছে এবং চরিত্রে অনেক শেডস আছে। আমি খুব এক্সাইটেড। দক্ষিণ ভারতের অন্যতম নেটওয়ার্ক সান টিভি হল মিডিয়া ব্যারন কলানিধি মারানের সান গ্রুপের অন্তর্ভুক্ত। তামিলনাড়ুতে এই নেটওয়ার্কের ফ্ল্যাগশিপ চ্যানেল সান টিভি একাই দখল করে রেখেছে সেখানে টেলিভিশন ইন্ডাস্ট্রির 48% মার্কেট শেয়ার। এছাড়া অন্ধ্রপ্রদেশে এই নেটওয়ার্কের তেলুগু চ্যানেলটি রয়েছে তৃতীয় স্থানে। ওই রাজ্যের তরুণ দর্শকদের কথা মাথায় রেখে আরও একটি চ্যানেল লঞ্চ করার পরিকল্পনা করছে এই নেটওয়ার্ক। খবর প্রথম আলোর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।